আমরা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে আসছিল সকল রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা ছাত্র সকলের কনসেনসাসের ভিত্তিতে এবং সেটি হয়েছিল এরশাদ সরকারের পতনের পর প্রথম এই ব্যবস্থা বাংলাদেশে চালু হয় তখনকার প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে সেটি ঘটিত হয় তারপরে এগারো এগারো সংশোধনী হয় সংবিধানে এগারোতম সংশোধনী শুরুতে এই সব কথা বলে দেওয়া হয়েছিল যে কেন সেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত সহ সকলেই একসাথে বসে এই কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম এনেছিলেন এবং সেখানে যে তিন জোটের রূপরেখা ছিল এই রূপরেখাতেও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তাহলে সেই ব্যবস্থাটা কেন ডেস্ট্রয় করতে হলো সেটি তো মতান মতৈক্যের ভিত্তিতে হয়েছিল কনসেন্সাসের ভিত্তিতে হয়েছিল সেটিকে ডেস্ট্রয় করাটা সংবিধানকে ডেস্ট্রয় করার নামান্তর আমাদের বেশি বেসিক আপত্তি নাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও রেজিস্টর করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যদিও রেজিস্টর করার কোনো প্রয়োজন ছিল না তথাপিও তারা করেছেন এটি এবং আপিল বিভাগে দেখবেন আপনি একটি রিভিউ পিটিশন হয়েছে রিভিউ পিটিশনের নিষ্পত্তি হয়েছে সেই জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা রেস্টোর চাই এই জন্য চাই কারণ এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে আর সত্তর অনুচ্ছেদ নিয়ে আমরা বলেছি যে সত্তরের যে ফ্লোর ক্রসিং সংসদে নিজস্ব দলের মতামতের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না মতামত প্রকাশ করা যাবে না আমরা বলছি এটি এক ধরনের বাক স্বাধীনতাকে খর্ব করে একজন সংসদ সদস্য উপযুক্ত মনে করলে নিজ দলের মতামতের বিরুদ্ধেও মতামত পেশ করার স্বাধীনতা রাখেন যদি তাই হয়ে থাকে তাকে লিবারিটিটুকু দেওয়া উচিত এই জন্য সত্যকেও আমরা বাতিল চেয়েছি আমরা স্পষ্ট করে মনে করি জামায়াত ইসলামী মাল্টি পার্টি ডেমোক্রেটিক সিস্টেমে বিশ্বাসী এখানে পিপললেই হলো আলটিমেট কথা জনগণ যাকে ভোট দেবে তিনিই সরকার গঠন করবেন জামাত সরকারে গেল নাকি বিরোধী দলে থাকলো এটা ডিটারমিন হবে জনগণ কি বলে তার উপরে অধিকাংশ সিটে পাশ করলে সরকার গঠন করবে পাশ করতে না পারলে আরেকজন সরকার গঠন করবে যিনি সরকার গঠন করবেন তার সাথে কনস্ট্রাকটিভ ওয়েতে পার্লামেন্টারি ডেমোক্রেসি জামাত ইসলামী করতে চায় ইফিসিয়েন্সিস এবং আমরা আমাদের পলিটিক্যাল পার্টি যদি এটা অ্যাটেন্ড করতে পারে সার্টিনলি আমরা এটা বিবেচনার আওতায় আনব যে এটা আমি বলেছি আমরা যখন শুনানিতে ছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আপিল শুনানির সময় বাংলাদেশের সিনিয়র মোস্ট কাউন্সিল মিস্টার টি এইচ খান বিচারপতি ছিলেন তিনি সাবমিশন রেখেছিলেন আপনারা তো তত্ত্বাবধায়ক সরকার রাখবেন কি রাখবেন না এই মর্মে এখানে আলোচনা করছেন আমি একটা কথা বলে যাই তিনি বলছেন আমি একটা কথা বলে যাই সেই কথা কি আপনারা যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন তাহলে দেশে আগুন জ্বলবে এই বিগত পনেরো বছরের ইতিহাস বলে এই দেশে আগুনেই জ্বলেছে এই দেশের মানুষ ভোট দিতে পারেনি জ্বালাও পরাও হয়েছে সিস্টেম বিল্ড আপ হয়নি অর্থনীতি ধ্বংস হয়েছে ডেমোক্রেটিক সিস্টেম ধ্বংস হয়েছে ইলেকশন কমিশন ধ্বংস হয়েছে এবং প্রতিটা নাগরিক অ্যাফেক্টেড হয়েছে যিনি ভোট দিতে পারেননি তিনিই বোঝেন ভোট না দেওয়ার কি যন্ত্রণা এবং শুধু তাই নয় একজন দুটো পলি দুটো রিপোর্ট আমি আদালতের সামনে দিয়েছি সেই আদালতের রিপোর্ট স্পষ্ট করে বলা হচ্ছে যিনি ওই কনস্টিটিউয়েন্সিতে সংসদ সদস্য প্রার্থী ছিলেন তিনি ভোট কেন্দ্রে গিয়ে দেখেন তার ভোটটিকে অন্য একজন দিয়ে দিয়েছে দ্যাট হ্যাপেন ইন বাংলাদেশ এইচআইটিএচ খান এন্টিসিপেট করেছিলেন সতেরো বছর আগে আর আমাদের বসতে সময় লেগেছে আরও সতেরো বছর এর নামই উইজডম এর নামই জ্ঞান এখানে বলা আছে যে কোনো সংসদ সদস্য তার নিজ দলের বিপরীতে সংসদে কোনো ভোট দিতে পারবেন না কিংবা কোনো মতামত প্রকাশ করতে পারবেন না কিন্তু দেখেন একজন সংসদ সদস্য একজন দলের সদস্য এই কথা বটে একই সাথে তিনি একজন ব্যক্তিও তার একটা ব্যক্তি স্বাতন্ত্র বোধ আছে একজন ইন্ডিপেন্ডেন্স আছে তার একজন ব্যক্তিত্ব আছে ইন্ডিভিজুয়ালিজম আছে তিনি যদি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে চান ডিসেন্টিং দিতে চান কোনো বিষয়ে তার মতামত তুলে ধরতে চান আমরা মনে করি ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড স্পিচের অংশ হিসেবে তার এই অধিকারটুকু থাকা উচিত তাকে বন্ধ করে দেওয়া উচিত নয় সেই জন্য আমরা মনে করি এভরিবডি হ্যাজ দ্য রাইট টু এক্সপ্রেস হিজ অপিনিয়ন ইভেন এগেনস্ট হিমসেলফ ইভেন ইভেন এগেনস্ট হিজ পলিটিক্যাল পার্টি ইভেন এগেনস্ট এনি ইনস্টিটিউশন তার কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত সংসদ সদস্যই বলেন আর সাংবাদিকই বলেন আর ব্যক্তিই বলেন এভরিবেডি শুড হ্যাভ দ্য রাইট